নমস্কার, আন্তরিক স্বাগতম জানাইছো আপোনালোক সকলকে অসমীয়া শিক্ষামূলক ইউটিউব চ্যানেল স্মার্টিন আসামৰ নতুন এটা ভিডিওলৈ। অসম টেটৰ নিযুক্তি সম্পর্কে ডিস্ট্রিক্ট বাছনিত জিলা বাছনিত আপোনালোকে কেনেদৰে গুরুত্ব দিব, কত সাবধানতা লব, কোনকেইখন ডিস্ট্রিক্টত এপ্লাই করলে কেটেগরি ওয়াইজ কোনো ধরনের কাম নাই, আপনার ভেকেন্টটো এনে যাব, তাত আপনাদের চাকরি পাবই নয়, কোনকেইখন ডিস্ট্রিক্টত আপনাদের সাবধানতা লব লাগিব, সেই বিষয়ে আমি অবগত করিম। গতি ভিডিওটি শেষলৈ চাই থাকিব। লগতে আপোনালোকে যদি আমার এই চ্যানেলটি এটাও সাবস্ক্রাইব করে লওয়া নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটি প্রেস করে লোবলৈ নাপাহৰিব, যাতে আগলৈ আহিবলগা সকলো ধরনের আপনাদের লাগতিয়াল ভিডিও সমূহ সময়মতে পাব পারে। সো আজি এই ভিডিওটিত আমি আপোনালোকৰ লগত আলোচনা করিম, আপনাদের কোন কেইখন ডিস্ট্রিক্টত এপ্লাই করলে কোনো ধরনের চাকরি পয়ার চান্স নাই, নাই মানে আপনাদের সেইকেইখন ডিস্ট্রিক্টত এপ্লাই করলে চাকরি পাবই নয়। সো ভিডিওটি শেষলৈ চাই থাকিব, গুরুত্ব সহকারে মনোযোগ দিব। সো আপনাদের যিখন ভেকেন্সি লিস্ট 18 তারিখে প্রকাশ পাইছিল, কিন্তু তারপর পুনের রিভাইজ ভেকেন্সি লিস্ট 27 সেপ্টেম্বর তারিখে প্রকাশ পাইছে। গতি আপনাদের 27 সেপ্টেম্বর তারিখে প্রকাশ পাওয়া ডি ডাবলির ফলের সেই ভেকেন্সি লিস্টখনে চাব লাগিব, কারণ 18 তারিখের খনতক 27 তারিখে যখন ভেকেন্সি লিস্ট প্রকাশ পাইছিল তাত বিভিন্ন পরিবর্তন দেখা গেছে, বহুখিনি সাল সলনি হয়েছে ভেকেন্সির ক্ষেত্র, পুনের বহুত পোস্ট ইনক্রিজ হয়েছে। সো আপনাদের 27 তারিখের যখন ওলাইছে, যখন ভিডিওত দেখি পাইছে, সেইখানের মতে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেকশন করব। সো আমি কৈছোঁ ডিস্ট্রিক্ট সিলেকশন করতে আপনাদের প্রথমতে নিজের মার্কসটো আর নিজের ক্যাটেগরিটো আপনাদের গুরুত্ব দিব লাগিব। এতিয়া কথা হল, আপনাদের পনপটিয়াক আমি জানাই দিও যে আপনাদের কোন কেইখন ডিস্ট্রিক্টত এপ্লাই করলে কোনো ধরনের চাকরি নাপায়। যদিহে আপনার জেনারেল, বিশেষকৈ আনরিজার্ভ সকলের কারণে কৈছোঁ, যখন জেনারেল ক্যাটেগরির ক্যান্ডিডেট হয়, আপনাদের দরং ডিস্ট্রিক্ট, কামরূপ মেট্রো আর নলবাড়ীত আপনার যিমানেই বেশি মার্কস না থাকক কিয়, আপনাদের এপ্লাই করলে চাকরিটি হেরাব, এই কেইখন ডিস্ট্রিক্টত আপনাদের চাকরি নাপায়। যখন জেনারেল ক্যাটেগরির হয়, বিশেষকৈ দরং ডিস্ট্রিক্ট, কামরূপ মেট্রো আর নলবাড়ী ডিস্ট্রিক্টত এপ্লাই নকৰিব। আমি বারে বারে কৈ আছো যে আপনাদের এপ্লাই করার সময় ভালদরে অধ্যয়ন করব আপনাদের যখন ভেকেন্সি লিস্ট আছে। গতি আপনাদের দরং ডিস্ট্রিক্ট, কামরূপ মেট্রো ডিস্ট্রিক্ট আর নলবাড়ী ডিস্ট্রিক্টত এপ্লাই নকৰিব, ইয়াত কোনো ধরনের পোস্ট নাই আনরিজার্ভ ক্যাটেগরির কারণে। গতি আপনাদের জেনারেল ক্যাটেগরির ক্যান্ডিডেট সকলে এইখন ডিস্ট্রিক্টত যিমানেই বেশি মার্কস না থাকা কেউ চাকরি নাপায়। নেক্সট, দ্বিতীয়তে গুরুত্ব দিবলগা কথাটো হৈছে যে ওবিসি এমওবিসি প্রার্থী সকলে দরং ডিস্ট্রিক্টত এপ্লাই নকৰিব। আনহাতে আপনাদের শিবসাগর ডিস্ট্রিক্টতো যদি কম নম্বর আছে এপ্লাই নকৰিব। যদি আপনাদের ভাল মার্কস এটা আছে আর 90 ওপৰত যদিহে আছে, আপনাদের এপ্লাই করব পাৰে, কারণ তেতিয়া আপনাদের আনরিজার্ভত সোমাই যাব। কিন্তু 90 যদি তলত আছে, আপনাদের 83, 84, 85 পাশ করেছে, তেনেহলে আপনাদের শিবসাগর ডিস্ট্রিক্টত এপ্লাই নকৰিব ওবিসি এমওবিসি ক্যান্ডিডেট সকলে, কারণ আপনাদের আনরিজার্ভ ক্যাটেগরিত সোমাব নোৱাৰিব। সো আপনাদের যেহেতু ওবিসি এমওবিসির পদ শূন্য আছে, গতি ইয়াত ওবিসি এমওবিসি কোনো ক্যান্ডিডেটে চাকরি নাপায় ওবিসির ক্যাটেগরিত। কিন্তু আপনাদের কিছুমান ওবিসি এমওবিসি প্রার্থীর যদি ভাল মার্কস আছে, তেনেহলে আপনাদের শিবসাগর ডিস্ট্রিক্টত এপ্লাই করব পারিব, কিন্তু আপনাদের রিস্ক লব লাগিব, যেহেতু আনরিজার্ভের কারণে সেই পোস্টকেটা আছে, তাত আপনাদের হাইয়েস্ট বেশি মার্কস থাকলে পয়া চান্স এটা থাকে। কিন্তু ওবিসি এমওবিসি ক্যাটেগরিত আপনাদের শিবসাগর ডিস্ট্রিক্টত নাপায়, যেহেতু শূন্যটা পোস্ট আছে। ঠিক তেনেদরে আপনাদের এস সির ক্যান্ডিডেট সকলে কামরূপ মেট্রোত এপ্লাই নকৰিব, যেহেতু কামরূপ মেট্রোত আনরিজার্ভের কারণেও পোস্ট নাই। গতি আপনাদের কামরূপ মেট্রোত এপ্লাই নকৰিব, এস সির কারণেও পোস্ট নাই এস সি ক্যান্ডিডেট সকলে। লগতে আপনাদের নলবাড়ীত এপ্লাই নকৰিব কামরূপ এস সি ক্যান্ডিডেট সকলে। ঠিক তেনেদরে আপনাদের এস টি পির ক্যান্ডিডেট সকলে ধেমাজি ডিস্ট্রিক্টত এপ্লাই করলে কোনো ধরনের কাম নহব, যদিহে আপনার 90 তলত মার্কস আছে, 90 অফারত মার্কস আছে, যদি আপনাদের এপ্লাই করব পারে নিজের কথা, সেই যেহেতু আনরিজার্ভের কারণে পোস্ট আছে 104টা, সেই নিজের কথা আপনার। ঠিক তেনেদরে আপনাদের ই ডব্লিউ এস ক্যাটেগরির ক্যান্ডিডেট সকল, অর্থাৎ যত আনরিজার্ভের পোস্ট নাই তত ই ডব্লিউ এসরও পোস্ট নেই, সেইখানে আপনাদের চাই লব। গতি এই তিনটা ক্যাটেগরি প্রার্থী সকলে বিশেষ গুরুত্ব দিব, যত আপনাদের পোস্ট নাই সেই ডিস্ট্রিক্টসমূহত আপনাদের এপ্লাই করলে কাম নহব।
গতিকে আপোনালোকে ডিষ্ট্ৰিক্ট ছিলেকশ্যনৰ সময়ত এইটো কথা ভালদৰে মন কৰিব, ভালদৰে অধ্যয়ন কৰিব যিখন ভেকেঞ্চি লিষ্ট আছে। চ' এইকেইখন ডিষ্ট্ৰিক্টত আপোনালোকে এপ্লাই কৰিলে কোনো ধৰণৰ কাম নহ'ব। আনহাতে আপোনালোক যিসকল অ' বি চি, এম অ' বি চি, এছ চি, এছ টি, এইচৰ যিকেইখন ডিষ্ট্ৰিক্টত জিৰ' পোষ্ট আছে, অৰ্থাৎ এটাও পোষ্ট নাই, কিন্তু তাৰ এগেইনষ্টত যদি আপোনালোকৰ আনৰিজাৰ্ভত পোষ্ট আছে ভালেখিনি, যদি আপোনালোকে আপোনালোকৰ মাৰ্কছটো সেইকেইখন ডিষ্ট্ৰিক্টত 90 কৰি কিন্তু বেছি হ'ব লাগিব, সেইকেইখন ডিষ্ট্ৰিক্টত সুৰক্ষিত বুলি ভাবে, তেনেহ'লে আপোনালোকে এপ্লাই কৰিব পাৰে। কিন্তু আনৰিজাৰ্ভ জিৰ' আপোনাৰ যিটো কেটেগৰী ধৰক এছ চি তাতো জিৰ' তেতিয়াহ'লে আপোনালোকে সেই ডিষ্ট্ৰিক্টখনত এপ্লাই কৰিলে কোনো ধৰণৰ কাম নহ'ব, আপোনালোকে চাকৰি এটা হেৰুৱাব। চ' এইখিনি কথা আপোনালোকে ভালদৰে গুৰুত্ব দিব। পুনৰ আমি গুৰুত্বপূৰ্ণ টপিকসমূহৰ ওপৰত ভিডিঅ'সমূহ লৈ আহিম, আপোনালোকে কেনেদৰে ডিষ্ট্ৰিক্ট ছিলেকশ্যন কৰিব, কোনকেইটা কথাৰ ওপৰত বিশেষকৈ গুৰুত্ব দিব, গতিকে ভিডিঅ'সমূহ আপোনালোকে পাই থাকিবলৈ চেনেলটো ছাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰিবলৈ নাপাহৰিব। আৰু লগতে আমাৰ ভিডিঅ'সমূহ লাইক কৰিব, কমেণ্ট কৰিব, লগত আপোনাৰ বন্ধুসকলৰ লগত শ্বেয়াৰ কৰিব। ধন্যবাদ।